এক গ্রামে কানাই তার স্ত্রী কমলা ও ছোট মেয়ে ফুলিকে নিয়ে বসবাস করত। কমলা সারাদিন ঘর সংসারের সমস্ত কাজ সামলাত, পাশাপাশি তার ছোট মেয়ে ফুলিকেও দেখাশোনা করত। অন্যদিকে কানাই গ্রামের এক দোকানে সিঙাড়া বানানোর কাজ করত। তার হাতের বানানো সিঙাড়ায় সকলে মুগ্ধ ছিল, তার হাতে সিঙাড়া খেতে সবাই আসত। আহা কানাই, তোমার হাতে জাদু আছে বলতে হবে, না হলে কি আর একসাথে বসে ছখানা সিঙাড়া আমি এই বয়স্ক মানুষটা খেতে পারি? উফ, কি অপূর্ব বানাও তুমি, গরম গরম আরো এক খোল সিঙাড়া বানিয়ে দাও তো। ও কানাই কাকা, বলি আমি আজকে খাবো না, বাড়ির জন্য নিয়ে যাব, গরম গরম 20খানা সিঙাড়া তাড়াতাড়ি ভেজে দাও তো, একদম বাড়িতে নিয়ে চলে যাব। কানাই, হাতটা তাড়াতাড়ি চালাও, মরি সবাই বসে আছে তো সিঙাড়া নামার জন্য, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আগে কর্তামশাই, এই হয়েই এসছে, এই তো এইবারে আর একক্ষণ গরম গরম সিঙাড়া এই নামালাম বলে আর সবাইকে দিলাম বলে। জয় মা জয় মা, আজকে অনেক টাকায় লাভ হলো, এই কানাইটা বোকা হাবা আছে বলে ওকে দিয়ে বেশ ভালোভাবে কাজ করিয়ে নেওয়া যায়। যাই হোক, আমার ব্যবসায় লাভ করা নিয়ে কথা। মা ও মামা, তুমি যে বলেছিলে আমার জন্মদিনে অনেক লোক নিমন্ত্রণ করে খাওয়াবে, কই খাওয়ালে না তো? তুমি তো কাউকেই ডাকলে না। ফুলি, এইবারে জন্মদিনে কাউকে ডাকা হলো না রে, আমি কথা দিচ্ছি পরের বারে অনেক লোকজন নিমন্ত্রণ করে খাওয়াবো। তুই তো বুঝছিস ফুলি, ছোট হলেও তো বুঝিস আমাদের ওই দিন আনা দিন খাওয়া, তোর বাবা সিঙাড়ার কাজ করে যেটুকু পয়সা পায় তাতে আমাদের কোনো রকমের সংসার চলে। না না মা, আমি কোনো কথা শুনবো না, তুমি তো আগের বারও বলেছিলে এইবারে অনেক লোক নিমন্ত্রণ করে খাওয়াবে, কই এবারেও তো খাওয়ালে না। হে ভগবান, আমার এই ছোট মেয়েটাকে কত মন ভোলানো কথা বলতে হয়, ভগবান যেন একদিন মুখ তুলে তাকায়, আমার এই ছোট মেয়েটার জন্মদিন যেন সেদিন অনেক ধুমধাম করে পালন করতে পারি। ফুলিটার জন্য বড় কষ্ট হয় গো, এইটুকু ছোট মেয়ে আমার কাছে বায়না ধরে, ওর জন্মদিনে অনেক লোক খাওয়ানোর জন্য, আমাদের নিজেদেরই তো ভালো করে চলে না, কি করে বোঝাই ওকে। গিন্নি, তুমি তো জানো কর্তামশাই মাস গেলে 300 টাকা মজুরি দেন, ওই 300 টাকায় কত কষ্টে যে সংসার চালানো যায় সে তো আমরা জানি গো। আমাদের যদি পয়সা থাকতো তাহলে তো আমরা নিজেরাই একটা দোকান খুলতাম গো গিন্নি, কি আর করা যাবে বলো। বলছি যে তুমি কর্তামশাইকে একটু বলো না গো, এই মাসের মজুরিটা একটু তাড়াতাড়ি দিয়ে দিতে, আর যদি কিছু টাকা উনি ধার দেন মেয়েটাকে একটু মাছ কিনে খাওয়াতে পারি। কর্তামশাই যা কি বড় মানুষ, তাতে উনি ধার দেবেন বলে তো মনে হয় না। তবে হ্যাঁ, আমার পাওনা টাকা মানে ওই মাসের মজুরিটা যদি দেন আগে ভাগে তাহলে ভালোই হয়। ও কানাই কাকা, বলি আজকে আর সিঙাড়া না হবে না গো, আসার সময় তাড়াহুড়োর মাথায় টাকার ব্যাগটা আনতে ভুলে গেছি, তাতে কি হয়েছে বিশু? গরম গরম সিঙাড়া ভাজি কয়েকটা দিয়ে দি, পয়সা না হয় কালকে এনে দেবে। কানাইয়ের এই উদার মানসিকতা তার কর্তামশায়ের একদম পছন্দ ছিল না। কানাই, আমি পরিষ্কার বলে দিলাম, এইভাবে ধারে কাউকে যদি জিনিস দিস
তবে কিন্তু আমি তোকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এমন করে কেন বলছেন কর্তা মশাই? বিশু তো বলেছে কালকেই পয়সাটা দিয়ে দেবে। আগে কর্তা মশাই, আমার একটা কথা ছিল, এই মাসের মজুরিটা যদি একটু তাড়াতাড়ি দিতেন। আসলে মেয়েটার জন্মদিন ছিল, একটু মাছ কিনে দিব, সেটাও সেদিন হয়নি। তা আর যদি টাকাটা দেন, আমি একটু মাছ নিয়ে বাড়ি ফিরি। কানাই, আমার সিঙ্গারা পুড়িয়ে নষ্ট করে ফেললি, হত ছাড়া এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। পয়সা দিয়ে কেনা জিনিসগুলোকে এইভাবে নষ্ট করে দিলি, এই নে 50 টাকা, এতে যদি তোর কিছু হলো হলো, না হলে আর এক পয়সাও পাবি না। এ মাসের বাকি টাকাও তুই আর পাবি না, আজই তোকে এখান থেকে বিদায় করবো। আমাকে ক্ষমা করে দেন কর্তা মশাই, আমার ভুল হয়ে গেছে। আসলে ওই কথা বলতে গিয়ে আমি সিঙ্গারাটা পুড়িয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। আমি যদি কাজ না করি, আমার পরিবারের পাশে কে দাঁড়াবে কর্তা মশাই? কোনো ক্ষমা নয়, তুই এক্ষুনি এখান থেকে বিদায় হ। আমি তোর জায়গায় আরো ভালো লোক রাখবো, আমার ব্যবসা এমনিও চলবে। কাজটা থাকলো না গিন্নি, কথা বলতে গিয়ে কিছু সিঙ্গারা পড়িয়ে দিয়েছিলাম, কর্তা মশাই বের করে দিল কাজ থেকে। কি করে যে সংসার চলবে কিছুই যে বুঝছি না। সে কি গো, কাজটা তোমার চলে গেল, এখন আমরা খাবো কি গো? হায় হায়, এ কোন দিন দেখালো ভগবান। কি করে যে সংসার চালাবো গিন্নি, আমার তো ভেবে ভেবে রাতের ঘুম উড়ে যাচ্ছে। আচ্ছা, একটা বুদ্ধি করলে হয় না? ঘরে যেটুকু ময়দা, আলু, মশলা আর তেল আছে, তা দিয়ে যদি অল্প কয়েকটা সিঙ্গারা ভেজে আমরা বিক্রি করি তাহলে কেমন হয়? কিন্তু ওই দিয়ে কি আর সংসার চলে? আর কেই বা নেবে, আমাদের তো দোকানও নেই। এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। তাছাড়া আপাতত তুমি আমাদের ওই ভ্যানে করেই সিঙ্গারা বিক্রি করতে যাও, তাতে যদি লাভ হয় পরে আরও বড় ব্যবসা করতে পারবো। গিন্নি, ঘরে যা ছিল সবই তো শেষ করে দিয়ে সিঙ্গারা বানানো হচ্ছে। খুব চিন্তা হচ্ছে, বিক্রি হবে তো এগুলো? এটা ছাড়া যে আমাদের কাছে আর উপায় নেই গো। তুমি সিঙ্গারাগুলো তৈরি করে দিলে আর আমি ভেজে দিলাম, এবার তুমি গিয়ে বিক্রি করবে, শুধু দেখোই না কি হয়। গ্রামের ওই বাড়িগুলোর ওখানে গিয়ে বসো, তারপর দেখো, আশা করছি সবাই কিনবে। এরপর কানাই দু ঝুড়ি সিঙ্গারা নিয়ে গ্রামের ঘরগুলোর সামনে দাঁড়ায়। বেশ কিছুক্ষণের মধ্যেই সেখানে বেশ কয়েকজন লোকজন জড়ো হয়ে যায়। তারপর সবাই কানাইয়ের সিঙ্গারা কেনে, এতে কানাইয়ের অনেক টাকাই লাভ হয়। এভাবে প্রতিদিনই কানাইয়ের সিঙ্গারা খেতে গ্রামের অনেক লোকজন জড়ো হয়ে যায়, আর তার সিঙ্গারাগুলো আস্তে আস্তে বিক্রি হয়ে যায়, আর তার কাছে অনেক পয়সা চলে আসে। বুঝলে গিন্নি, আমাদের সিঙ্গারার ব্যবসা করে বেশ ভালোই লাভ হচ্ছে, কিন্তু দু ঝুড়ি সিঙ্গারাতে চলছে না, অনেক লোকজন জমা হয়ে যাচ্ছে। ভাবছি এবার একটা দোকান কিনবো। কি মজা কি মজা বাবা, এবার আমাদেরও একটা নতুন দোকান হবে, কি মজা। তুমি একদম ঠিক বলেছো, আমাদের সিঙ্গারার ব্যবসা করে বেশ ভালোই লাভ হচ্ছে। এভাবে একটা দোকান কিনে নিলে আরও লাভ হবে, তখন আমাদের খাওয়া পড়ার আর অভাব থাকবে না, আর আমরাও আরও ভালো করে আমাদের মেয়ের জন্মদিন পরের বার পালন করতে পারবো। বুঝলে গিন্নি, যা হয় ভালোর জন্যই হয়। কর্তা মশাইয়ের কাছ থেকে সেদিন যদি আমি চলে না আসতাম, তাহলে আজকে আমাদের নিজেদের একটা দোকান করার কথা ভাবতেও পারতাম না। সেদিন কর্তা মশাই বের করে দিয়ে ভালোই করেছিল। এরপর কানাই ও তার স্ত্রী একটা সিঙ্গারার দোকান খোলে, সেখানে সিঙ্গারা বিক্রি করতে শুরু করে। এই তো বৌদি, এত দিনে ঠিক কাজ করেছো,
দাদা তো দু ঝুড়ি সিঙাড়া আনত, ওতে কি আমাদের এত গ্রামের লোকজনের পোষায়। এইবারে সিঙাড়ার দোকানে সবাই মন প্রাণ দিয়ে অন যত খুশি সিঙাড়া খাবো। বৌদি, আমাকে 10টা সিঙাড়া দাও, একদম গরম গরম সিঙাড়া, ভেজে দেবে কিন্তু। এই এক্ষুনি দিচ্ছি, গরম গরম সিঙাড়া তেলে ছেড়েছি, ভাজা হয়ে গেলেই তোমাকে দিয়ে দিচ্ছি। ও কানাই কাকু, আমাকে 20টা সিঙাড়া দাও, আমরা সবাই বন্ধু বান্ধবরা মিলে ওই নদীর ধারে বসে বসে সিঙাড়া খাবো, গরম গরম ভেজে দাও তো। এই তো, এই এক্ষণে দিয়ে দিচ্ছি গরম গরম সিঙাড়া। আজ প্রথম দিন দোকান খুলেছি বলে কথা, একটা করে সিঙাড়া সবাইকে বেশি দেওয়া হবে। আজ 3 মাস হয়ে গেল সিঙাড়ার দোকান থেকে তুমি একটা টাকাও রোজগার করে আনতে পারলে না। এভাবে যদি আর বেশি দিন চলে আমাদের তো পথে বসতে হবে গো। আমি বরং একটা কথা বলছি, তুমি ওই কানাইয়ের খোঁজ করো, ওকেই একটু বুঝিয়ে বলো, যদি তোমার দোকানে ফিরে আসে তাহলে আবার সিঙাড়ার ব্যবসাটা ভালো করেই চলবে। এই তুমি একদম ঠিক বলেছো গিন্নি, আমিও সেটাই ভাবছি। কানাই যতদিন ছিল আমার দোকান বেশ ভালোই চলতো, ভুলটা আমারই ছিল। আমি কাল সকালেই গ্রামের ওই কানাইয়ের কাছে খোঁজ করতে যাচ্ছি, শুনলাম কানাই নাকি বড় সিঙ্গারার দোকান খুলেছে। যাই হোক, এখন যাই, সেখানেই কানাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। কর্তা মশাই, আপনি এখানে? কানাই রে, আমি সেদিনকে তোকে আমার দোকান থেকে তাড়িয়ে বড় ভুল করেছি, পারলে তুই আমায় ক্ষমা করে দিস। সেদিনের পর থেকে আজ অবধি আমার দোকানে আর একজনও আসেনি। না না কর্তা মশাই, ওভাবে কেন বলছেন? সেদিন আপনি যদি আমাকে তাড়িয়ে না দিতেন তাহলে আমি যে আজকে নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। আজ আমার যা কিছু উন্নতি সেদিন আপনার ওই তাড়িয়ে দেওয়ার জন্যই তো হয়েছে। কানাই, ফিরে চল, কানাই আমার দোকানে ফিরে চল, আমরা একসাথে দোকান করব, তোর অর্ধেক টাকা আমার অর্ধেক টাকা। সবই বুঝছি কর্তা মশাই, কিন্তু আমি যে নিজেই একটা দোকান খুলে ফেলেছি, আমি চলে গেলে আমার দোকানকে দেখবে কে? কর্তা মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমার স্বামী কাল থেকে আপনার দোকানেই কাজ করবে, আর এই দোকানটা আমি সামলাবো। সুখে থেকো বৌমা, তোমরা আমার যে উপকার করলে আমি তা কোনো দিন ভুলবো না। এরপর কানাই কর্তা মশাইয়ের দোকানে আগের মতোই সিঙাড়া তৈরির কাজ শুরু করে। এভাবে কানাই ও তার স্ত্রীর পরিশ্রমে একদিন তারা একটা বড় বাড়ি তৈরি করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। তোমাদের কমেন্ট পেয়ে আমি খুব খুশি। আমি আগের দিন একটা পোস্ট করেছিলাম, সেখানে বেশ কয়েকজন কমেন্ট করেছো। এরকম ভিডিওর শেষে যদি তোমরা কমেন্ট করো তো আমি ভিডিওর শেষে তোমাদের কমেন্ট নিশ্চয়ই দেখাবো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।